সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 3 জুলাই 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মিম ডেইরি ফার্মে। এই মিম ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়াতে। তো এই মিম ডেইরি ফার্মে আসার পরে দেখলাম বেশ কিছু দুধের গাভী ও প্রেগনেন্ট গাভী সংগ্রহ করা হয়েছে। তো আমাদের আজকের পর্বে সেই সকল জাতীয় গাভীগুলোই আপনাদের দেখাবো। আর এখানে মূলত কী কী জাতের গাভীগুলো আছে, সেইগুলোর বয়স কেমন, বা যেগুলো দুধের গাভী আছে সেগুলো কেমন দুধ হচ্ছে, বা যেগুলো দুধের গাভী আছে আপনারা কীভাবে দুধটা দেখে যাচাই বাছাই করে কিনবেন, সেই সব বিষয়ে জানার চেষ্টা করব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একদম শুরুতেই আপনার পরিচয়টা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। হ্যাঁ, আমার নাম রবিউল, আমার ওই মিম ডেইরি ফার্ম। মিম ডেইরি ফার্মের মালিক। তো আসার পর তো দেখলাম বেশ কিছু গাভী রাখছেন। তে যে গরু বাছুরের ব্যবসাটা কতদিন ধরে করছেন? এই আজ ধরেন তাও 14-15 বছর। 14-15 বছর। তো আপনাকে তো কখনো অনলাইনে দেখা যায় না বা ভিডিও টিডিও করেন নাই? আমি এর আগে ভাই দিছিলাম না। কারণ? কারণ ভাই দেখলাম যে ওই কালেকশন করলাম, এখন বিক্রি করব। এর আগে ধরেন হাটে কিনেছি, হাটে বেচেছি। এর আগে হাটের ব্যবসা করছেন, হাটে কিনে হাটে বিক্রি করছেন। তো এবার একটু চিন্তা করছেন যে অনলাইন ভিত্তিক কিছু করা যায় কিনা, হাট গাড়ি যেহেতু একটু বন্দর দিকে। হ্যাঁ জি জি। আচ্ছা, তো কয়টা গাভী সংগ্রহ করছেন এবার? এবার গাভী সংগ্রহ করছি 8টা। 8টার মতো? আচ্ছা। তো এগুলো কেমন দুধের গাভী? এগুলো ধরেন সর্বোচ্চ ধরেন 16-17, আর নিচে? নিচে ধরেন 14। 14 থেকে 16-17 পর্যন্ত এই গাভীগুলো আছে। আচ্ছা, তো চলেন আপনি কেমন সংগ্রহ করছেন আমাদের এগুলো একটু দেখান, আর এইগুলো সম্পর্কে একটু জানান। আচ্ছা, শুরুতেই একটা গাভী আছে লাল দেখতে, এটা কি জাতের? এটা হলো জার্সি গরু। জার্সি গরু। একটু বয়স্ক মনে হচ্ছে গাভীটা। বয়স্ক গরু। কত বয়স হইছে? এটা দাঁত সারিয়ে গেছে। আগে তাহলে কয়টা বাচ্চা দিছে? আগে তো 3-4টা বাচ্চা দিছে। এটা 3-4টা বাচ্চা দিছে। তো যেহেতু 3-4টা বাচ্চা দিছে, দাঁতেও সারা হয়ে গেছে, এই গাভীগুলো আর কয়টা বাচ্চা দিতে পারে? এই গাভীগুলো ধরেন এখনো 3-4টা বাচ্চা দেবে। এখনো 3-4টা বাচ্চা দেওয়ার ক্ষমতা এর আছে? আছে। আচ্ছা, তো বর্তমানে কি প্রেগনেট? প্রেগনেট। প্রেগনেট কতদিনের? ধরেন 1 সপ্তাহের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। 1 সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে। উলান পালান তো বেশ ভালোই নামছে। হ্যাঁ। কেমন দুধ হতে পারে এই গাভীটার থেকে? এই গাভীগুলো ধরেন সর্বোচ্চ ধরেন 12 পরিমাণে, 12 প্লাস 12 এরকমই দুধ থাকবে। আর এই যে 4টে উলান পালান সবগুলোই মানে ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, কোনোটাই কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এই গাভীটা কেমন দাম হলে বিক্রি করবেন? এই গাভীটা ধরেন 1,05,000 হলেই হবে। 1,05,000। দরদাম করে নেওয়া যাবে তো? না। হ্যাঁ, দরদাম করে নেওয়া যাবে। আসলে কতটুকু দরদাম করা যাবে এটা একটা আইডিয়া দেন তো। ধরেন আমি 1,00,000 হলেই বেচা যাবে এটা। 1,00,000 হলেই বিক্রি করা যাবে? হ্যাঁ। আচ্ছা, এখনো বাচ্চা দিতে 7 দিনের মতো দেরি আছে। 7 দিনের মতো দেরি আছে। 12 কেজির মতো দুধ হবে। আচ্ছা, কিন্তু একটু গাভীটা একটু বয়স্ক। হ্যাঁ বয়স্ক। আচ্ছা, তো পাশে আরো 2-1টা গাভী আছে, চলেন এইগুলা দেখি। পাশে একটা সাদা কালো গাভী আছে, এটা কি জাতের? এটা হলো ফিজিয়ান। ফিজিয়ান জাতের। এই গাভীটার বয়স কেমন? এটার বয়স হলো 4 দাঁত। 4 দাঁত। তাহলে এটা কয় নাম্বার বাচ্চা? এটা দ্বিতীয় পড়ছে। আগে একটা দিছে, এটা 2 নাম্বার পড়ছে। 2 নাম্বার পড়ছে। এটা কি প্রেগনেট? প্রেগনেট। কতদিনের? এটা 15 দিন টাইম আছে। 15 দিনের। উলান পালান দেখে এরকম মনে হচ্ছে আপনার। আচ্ছা, তো এটা তো আপনি সংগ্রহ করে নিয়ে আসছেন? হ্যাঁ সংগ্রহ করে নিয়ে। তো এটা তো তাহলে আপনার অতীতের রেকর্ড বা আগের বাচ্চাতে কেমন দুধ হয়েছে জানার কথা না? আগের বিয়েনে সেই গরুওয়ালা বলেছে যে 15-16 পরিমাণে দুধ দোয়াইছে। তো আপনারা তো দীর্ঘদিন ব্যবসা করেন, গরু দেখলে তো একটা আইডিয়া হয়। এবিএনএ একটু বেশি হবে। বেশি হবে। আমরা কি গরু দেখে মনে হয় যে আগের বিয়েনে 15-16 দুধ হয়েছে? হ্যাঁ, এর জাতে মানে বিশ্বাস হয়। জাতে মানে দেখলে বিশ্বাস হয় যে এরকম দুধ হতে পারে। তো যেহেতু প্রেগনেট আছে, এটা তো আর আসলে ওইভাবে দেখে নেওয়া যায় না, এটা আইডিয়ার উপরে নিতে হবে। আইডিয়ার উপরে নিতে হবে। তো এই গাভীটা কেমন দাম চাচ্ছেন? এটা ধরেন 60,000 দাম। 1,60,000 টাকা দাম। দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ দরদাম করতে পারবে। আচ্ছা, মানে দরদাম করে এর নিচে নেওয়া যাবে। আচ্ছা, তো এই পাশে লাল দেখতে আর একটা গাভী আছে, এটা কি সাহিয়াল জাতের? এটা সাহিয়াল ক্রস। সাহিয়াল ক্রস। আচ্ছা, কিসের সঙ্গে ক্রস করছে? সাহিয়ালের সাথে। সাহিয়ালের সঙ্গে ক্রস করছে। আচ্ছা, তো এই গাভীটার বয়স কেমন?
এটার বয়স 4 দাঁত 4 দাঁত বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা আছে সগে কি বাচ্চা এ বাচ্চা দিছে কালকে কালকে বাচ্চা দিছে কি বাচ্চা হইছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কয়দিন এ আজ 2 দিন হবে 2 দিন হবে আচ্ছা তো দুধ আসতে তো তাহলে একটু সময় লাগবে দুধ ধরে না সপ্তাহখানেক গেলে ফের দুধ চলে আসবে আর আমরা তো সবাই কম বেশি জানি এখন যে সাহিয়াল গাবির দুধটা সবথেকে বেশি কম হয় তো না হ্যাঁ অনেক সাহিয়াল কোরাস গরুগুলোর অনেক দুধ বেশি হয় আচ্ছা কতগুলো হ্যাঁ তো এই গাবিটা থেকে কেমন দুধ হতে পারে এটা তো দুই বেলা 13 13 লিটার কয়দিন পরে আসলে দহন করে দেখাই দিবেন ভাই এর দুধ আসে এক সপ্তাহের মধ্যে আমি দেখা দিতে পারবো হইছে কি আমি আপনাকে একটু বিস্তারিত বলি যে এখন পাবনা থেকে গাবি কিনলে এই সমস্যাগুলো একটু বেশি হচ্ছে আগে তো হতোই বর্তমানে আরো একটু বেশি হচ্ছে যে দুধের একটা কথা কাজের মিল থাকতেছে না এতে করে যে ক্রেতা ভাইরা আছে এটা একটু ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে ভাইদের নিবে সে ভাইরা একদিন দুদিন থাকবে দোয়াবে দেখে নেবে সবার তো আসলে ওইভাবেই উচিত যে যে যার জিনিসটা আসে দেখে যাচাই বাছাই করে নিতে যাচাই বাছাই করে নিতে সে যেইখান থেকে নিক হাটের থেকে নিক আর ঘাটের থেকেই নিক যদি নিজে দেখে যাচাই বাছাই করে নিতে পারে তাহলে সে কখনো পিছনে ফিরে তাকাতে হবে না না আচ্ছা তো আপনি বলতেছেন 13 লিটার দুধ দহন করে দেখাই দিবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো সঙ্গে কি বাচ্চা বললেন সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা কি মায়ের জাতের মায়ের জাতই হচ্ছে আচ্ছা তো এই গাবিটা দাম পড়বে কেমন এটা এটা ধরেন দাম পড়বে নি হইলো 30000 টাকা 130000 টাকা দরদাম করা যাবে দরদাম করতে পারবে ভাই কতটুকু দরদাম করা যাবে বেশি না সীমিত সীমিত আকারে দরদাম করবেন আচ্ছা তো পাশে আরেকটা গাভী আছে এইটা সম্পর্কে একটু জানান এইটা কি জাতের এইটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান এই গাবিটার বয়স কেমন এটা 2 দাঁত বয়স 2 দাঁত বয়স এটার সঙ্গেও বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে কি বাচ্চা হইছে বিটি বাচ্চাটা মানে বকনা বাচ্চা বকন বকনা বাচ্চা আচ্ছা আর গাবিটার বয়স কেমন 2 দাঁত 2 দাঁত তাহলে কি এটা প্রথম এটা প্রথম বাচ্চা আচ্ছা আর বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজ 3 দিন 3 দিন তো এটা তো মাঝারি সাইজের একটা গাবি না বড় না ছোট হ্যাঁ জি তো এই গাবিটার 3 দিনে কতটুকু দুধ আসছে 3 দিনে সকালবেলা দন কাল আমি 7 এর উপরে দোয়াইছিলাম 3 দিনের বাচ্চা 7 এর উপরে দহন করছেন হ্যাঁ জি বিকালবেলা বিকালবেলা বাচ্চা টাচ্চা খায় খাওয়ার পরে দেন 3-4 কেজি করে টানি আচ্ছা আমাকে আরেকটা তথ্য দেন তো আপনি তো আসলে ওইভাবে মানে অনলাইনে ব্যবসা করেন না মূলত যারা নাকি অনলাইনে ব্যবসা করে থাকে তারা নাকি বিকেলের গাভীর দুধটা দহন করে না এটা কতটুকু সত্য এটা ভাই আমি সঠিক জানি না আমি যে বাচ্চাদের খাওয়া দেই এটাই ঠিক আপনার বাসা তো এই অঞ্চলে তো অনলাইন ভিত্তিক বেশ ভালো রমরমা ব্যবসা হয় তো এটা একটু বলেন যে আসলে কি দুধ দহন করে নাকি করে না ৭ লিটার সকাল বিকাল মিলে তো কতটুকু দুধ আসতে পারে এই গাবিটার থেকে এটা দুধ দান সর্বোচ্চ 14 দিন পাবে ভাই 14 এর মতো হবে মানে পূর্ণাঙ্গ দুধ আসলে এরকম হবে এর বেশি হবে না না 14 এর বেশি হবে না আচ্ছা তো দাম পড়বে কেমন এর দাম পড়বে ভাই 40000 টাকা 140000 টাকা দরদাম করে তো কোনো সুযোগ আছে হ্যাঁ সাধারণ সীমতরপুর দাম দর করতে হবে অল্প একটু দরদাম করে কমানো যাবে হ্যাঁ আচ্ছা ওই পাশে আর একটা গাভী আছে এইটা আমাদের দেখান এইটা কি জাতের এটা হলো এটা ভাই সাহিয়াল ক্রস সাহিয়াল ক্রস এটার সঙ্গে বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ সার বাচ্চা বাচ্চাটাও কি সাহিয়াল হইছে জি ভাই বাচ্চাটাও কি সাহিয়াল হইছে বাচ্চাটাও সাহিয়াল বাচ্চাটা তো বেশ হুষ্টপুষ্ট হইছে তো বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স আজ ধরেন 8 দিন 8 দিন আচ্ছা এইটা কি মানে বিশ্বাসযোগ্য 8 দিনের বাচ্চা দেখতে মনে হচ্ছে বয়সটা একটু বেশি না পরিচয়ও বড় আচ্ছা সাহেল বাচ্চাগুলোই বড়ই হয় তো গাবিটা কেমন দুধ দিচ্ছে গাবিটা সকালবেলা আমি 8 কেজি পরিমাণে টানতেছি সকালবেলা 8 কেজি বিকালবেলা বেলা দন 11 কেজি পরিমাণে আমি টানতেছি বাচ্চা খেতে দিচ্ছি তো কেউ আসলে 11 কেজি দহন করে নিতে পারবে বেশি হবে আচ্ছা তো দাম পড়বে কেমন এটার এটার দাম পড়বে 35000 135000 টাকা দাম চাচ্ছেন আলোচনা করে একটু কমানো যাবে ওই পাশে কালো করে আরেকটা গাভী আছে এটা কি জাতের
ফিজিয়ান জাতের। এই গাবিটা কি প্রেগনেন্ট? প্রেগনেন্ট এটা। কত দিনের? এটা তো মাসখানেক টাইম আছে। এখনো মাসখানেকের মতো সময় আছে। সময় আছে। আচ্ছা, তো এই গাবিটা কি প্রথম না দ্বিতীয়? প্রথম। প্রথম। দাঁতে কয়টা? দাঁতে ধরেন দুই থেকে চার দাঁত হচ্ছে। দুইটা থেকে চারটা হচ্ছে। চার দাঁতে প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ। আচ্ছা, তো যেহেতু প্রথম বাচ্চা প্রেগনেন্ট আছে, তার তো দুধের কথা বলা সম্ভব না। না, দুধের সম্ভব না, কিন্তু এর একটা গঠনে আইডিয়াতে বোঝা যায়। আচ্ছা, কি বুঝতেছেন? এগুলো তো 15-16 অনায়াসে দুধ হবে। প্রথম বাচ্চাতে 15-16 লিটার দুধ হবে এরকম আশা করতেছেন? আচ্ছা, দাম পড়বে কেমন? ওটার দাম পড়বে হলো 1,45,000। 1,45,000 টাকা দাম চাচ্ছেন? একটু দরদাম করে নেওয়া যাবে, একটু দাম দর। আচ্ছা, তো পাশে আর একটা গাবি আছে সব শেষে, এইটা কি জাতের? ওরা হলো হলস্টার ফিজিয়ান। হলস্টার ফিজিয়ান। এই গাবিটার বয়স কেমন? এটার বয়স হলো চার দাঁত। চার দাঁত। এটার সঙ্গেও বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে। কি বাচ্চা? বকন বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চাটার বয়স কয়দিন? বাচ্চাটার বয়স আছে এক সপ্তাহ। এক সপ্তাহের মতো হয়েছে। আচ্ছা, তো দুধ আসছে? হ্যাঁ, দুধ ধরেন আমি 15 পর্যন্ত পাইছেন। আচ্ছা, তো এই গাবিটার দাম পড়বে কেমন? এটার দাম পড়বে 60,000 ভাই। 1,60,000 টাকা দাম পড়বে। গাবি সংগ্রহ করছিলাম আমরা, দেখালাম দুধের গাবিও আছে, বেশ কিছু প্রেগনেন্ট গাবিও আছে। তো এবার আমাদের একটু কৌশল শিখান তো আমাদের দর্শকদের, যারা এই অঞ্চলে দুধের গাবিগুলো কিনতে আসতে চায় বা দুধের গাবিগুলো সংগ্রহ করতে চায়, কিভাবে দুধের গাবিগুলো সংগ্রহ করলে যারা বিক্রেতা আছে বা যারা খামার মালিক আছে ক্রেতাদের ঠকাতে পারবে না? ওরা দয়ন আসে দুই একদিন থাকতে হবে, থাকবে দুই বেলা গাই দেওয়া হবে, তারা ঠকবে না। আচ্ছা, বালতি যদি পানি নিয়ে গাই দহন করে তাহলে তো ঠকে যাবে? ওটা বালতিটা দেখে নেবে। আচ্ছা, বালতিটা দেওয়ার পরে সে দোয়াতে বসবে। আবার যে ইয়ে পাতিল দিয়ে মাপে দেন আপনারা, সে পাতিলেও তো অনেক ঝামেলা থেকে থাকে অনেক সময়। না ভাই, পাতিলে লিটারে কোনো ঝামেলা থাকে না। আচ্ছা, তো আপনার যে দুধের গাবিগুলো আছে এগুলো ডিজিটাল মিটারে মেপে দিবেন? হ্যাঁ, মিটারে মেপে নিলে মেপে দেবো। মেপে দিতে পারবেন? আচ্ছা, আর আপনার এখানে আসে সবার আগে দুধটা দেখে গাবিটা যাচাই বাছাই করে নেওয়া যাবে? হ্যাঁ জি। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গাবিগুলো দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।